বন্ধুরা, আজকে আমি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক ইঞ্জিন নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, যাতে করে বেনজিন সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। তাহলে চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেনজিন। বেনজিন হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল জনক বা মাতৃযৌগ আমরা বলতে পারি। অর্থাৎ বেনজিন হলো অ্যারোমেটিক যৌগের মূল বা জনক হাইড্রোকার্বন। কিন্তু এরা যেহেতু হাইড্রোকার্বন, সাধারণত অন্যান্য হাইড্রোকার্বনগুলো যেই রকম বৈশিষ্ট্যের অধিকারী, ঠিক বেনজিন কিন্তু ঠিক ওই রকম বৈশিষ্ট্যের অধিকারী না। বেনজিনের বৈশিষ্ট্যগুলো অন্যান্য হাইড্রোকার্বনের চেয়ে আসলে অনেকটা ভিন্ন। কেন? কারণ হচ্ছে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর অন্যগুলা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল যৌগই হচ্ছে বেনজিন। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ বলতে গেলে আমরা প্রথমে যেই কথাটা চলে আসে সেই যৌগটার নাম হচ্ছে বেনজিন। তো বেনজিন সাধারণত আমরা বিভিন্নভাবে প্রস্তুত করব। তো তার আগে আমরা দেখব আসলে যে বেনজিনের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথমে আমি এখানে লিখে রাখছি, যেমন বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6 এবং বেনজিনের আণবিক ভর হচ্ছে 72 78। হ্যাঁ, বেনজিন আণবিক ভর হচ্ছে 78। আবার বেনজিনের অণুতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান, যার কারণে বেনজিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার কারণে এটা কিন্তু একটা, আমি প্রথমেই বলে রাখছি, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা জানি এর আগে অ্যালকিন অ্যালকাইনের মধ্যে আমরা বলছি যে অ্যালকিন এবং অ্যালকাইনগুলো ছিল এক ধরনের অসম্পৃক্ত যৌগ, বেনজিনও অসম্পৃক্ত যৌগ। তবে বেনজিনের অসম্পৃক্ততা আর অ্যালকিন অ্যালকাইনের অসম্পৃক্ততার মধ্যে অনেক তফাৎ। কারণ হচ্ছে বেনজিন অন্যান্য অ্যালিফিটিক যেই অসম্পৃক্ত যৌগগুলো ছিল সেগুলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা বেয়ার পরীক্ষা অংশগ্রহণ করছিল, কিন্তু আসলে বেনজিন কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষা অংশগ্রহণ করবে না। এই কারণে আমরা বলতে পারি যে আসলে বেনজিনের অসম্পৃক্ততাটা হচ্ছে অন্যান্য অসম্পৃক্ত যৌগের মতো না। আমরা এখানে বেনজিনের গঠনটা লিখে রাখছি, আমি দুইভাবে দেখাচ্ছি, এভাবে দেখাইছি এভাবে দেখাইছি। দেখো, এখানে বেনজিনের মধ্যে 6টা কার্বন থাকে এবং 6টা হাইড্রোজেন থাকে এবং 3টা থাকে এখানে দ্বিবন্ধন, এই যে 3টা দ্বিবন্ধন। আর এই দ্বিবন্ধনের উপস্থিতির কারণে আমরা বলছি যে আসলে বেনজিন একটা কি অসম্পৃক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেমন যেহেতু এখানে বেনজিনের 6টা কার্বন, এই 6টা কার্বন কিন্তু প্রত্যেকটা কার্বন, বেনজিনের এই প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরিত। যেহেতু এখানে অসম্পৃক্ত যৌগ এবং এখানে দ্বিবন্ধন আছে, সেহেতু এখানে বেনজিনগুলো হচ্ছে কি, বেনজিনটা হচ্ছে কি, এখানে যে সংকরণটা হবে সেটা হবে sp2 সংকরায়ন। এবং এখানে যে বেনজিনের যে কার্বন কার্বন দূরত্বগুলো, এখানে যেহেতু একক বন্ধন আছে দ্বিবন্ধন আছে, তো একটা গড় চলে আসে মান, এখানে যে বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন আছে সেই বা টোটাল বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কত, 1.39 angstrom। এবং বেনজিনের মধ্যে যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, বেনজিনের যে কার্বনের সাথে হাইড্রোজেন, সেই কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.09 angstrom। এবং বেনজিনের দেখো এই যে কার্বন 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 কার্বন, এই যে এই কোণটা, এই কোণ এবং কার্বন হাইড্রোজেন কার্বন এই কোণ উভয়ের মান হচ্ছে সমান 120 ডিগ্রি করে। তো এই হচ্ছে মোটামুটি বেনজিনের স্বাভাবিক বা ভৌত বৈশিষ্ট্য বলতে পারো। তো পরে আমরা দেখব যে আসলে বেনজিনের কীভাবে প্রস্তুত করতে হয় এবং বেনজিনের বিভিন্ন রাসায়নিক ধর্ম। এখন আমরা বেনজিন কীভাবে প্রস্তুত করে সেই বিজ্ঞানগুলো আসলে দেখব। তাহলে চলো প্রথমে আমরা দেখি নিই কীভাবে বেনজিন প্রস্তুত করতে হয়। তো বেনজিন প্রস্তুতির কতগুলো বিক্রিয়া আমরা এখানে লিখছি, প্রায় 5 থেকে 5টার মতো বিক্রিয়া লিখছি। তো চলো আমরা এক এক করে দেখি আসলে কীভাবে বেনজিনগুলো প্রস্তুত করতে হয়। প্রথমে হচ্ছে ইথাইন থেকে, এটা আমরা গত ক্লাসে বলছি যে অ্যালকাইন থেকে কীভাবে বেনজিন প্রস্তুত করতে হয়। অর্থাৎ 3 অণু ইথাইনকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহ নির্মিত নলের ভিতর দিয়ে চালনা করলে এখান থেকে পলিমারকরণের মাধ্যমে, অর্থাৎ ইথাইনের পলিমারকরণের মাধ্যমে বেনজিন তৈরি হয়। তাছাড়া আমরা আবার অন্যভাবেও করতে পারি, এখানে আমরা লৌহ নলের পরিবর্তে যদি আমরা নিকেল প্রভাবক ব্যবহার করি তাহলে আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন থেকে আমরা
আমরা বেনজিন পাব। দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে ফেনল থেকে। তো ফেনল থেকে আসলে আমরা কিভাবে বেনজিন প্রস্তুত করব, এটা হচ্ছে ফেনল। ফেনলকে যদি আমরা জিঙ্কের সাথে পাতন করি, অর্থাৎ জিঙ্কের সাথে পাতন করলে ফেনল থেকে বেনজিন তৈরি হয়, সাথে কি হয় জিঙ্ক অক্সাইড তৈরি হয়। অর্থাৎ এখান থেকে জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে যায়, ফলে কি হয় আমাদের জিঙ্ক অক্সাইড হয় আর হচ্ছে কি বেনজিন তৈরি হয়। নাম্বার থ্রি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে, এটা আমরা এলিভেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখছি। এখন এখানে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো যেহেতু আমরা বেনজিন প্রস্তুত করব আর আমরা জানি বেনজিনটা হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেহেতু আমরা এখানে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড ব্যবহার করব। অর্থাৎ এখানে যেই কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। অর্থাৎ এটা প্রিজারভেটিভস একটা হিসেবে কাজ করে। এই সোডিয়াম বেনজোয়েটকে আমরা সোডালাইমের সাথে বিক্রিয়া করব, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। তোমরা এটা জানো যে আসলে সোডালাইম কী। তো সোডালাইমের সাথে সোডিয়াম বেনজোয়েটের বিক্রিয়ার ফলে আসলে এখানে তৈরি হবে বেনজিন, আর তৈরি হবে কি সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড সাথে থেকে যাবে। তারপর হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে। এই যেমন এইটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটাও একটা লবণ, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে হাইপোফসফরাস অ্যাসিডের মাধ্যমে সাথে হাইপোফসফরাস অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে এবং কিউপ্রাস আয়ন অর্থাৎ কপার আয়নের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে এখান থেকে আমরা বেনজিন পাবো, নাইট্রোজেন পাবো, এইচসিএল পাবো, আর হবে ফসফরাস অ্যাসিড পাবো। আরেকটা হচ্ছে অ্যালকেন থেকে। এই বিক্রিয়াটাও আমরা দেখছি আগে, যখন আমরা অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করছিলাম অ্যালকেনের মধ্যে আমরা এই বিক্রিয়াটা করছিলাম। এখানে আমরা ব্যবহার করছি কি, এখানে আমরা ব্যবহার করছি অ্যান হেক্সেন, 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ব্যবহার করছি, যেটাকে আমরা বলি কি অ্যান হেক্সেন। এই অ্যান হেক্সেনকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালমোনিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে অ্যান হেক্সেন থেকে অ্যান হেক্সিন তৈরি হয় অথবা হেক্সিন ওয়ান তৈরি হয়। এই হেক্সিন ওয়ানের মধ্যে পরবর্তীতে এখানে চক্র হয়, এটা চক্র হয়ে হয়ে যায় সাইক্লো হেক্সেন। পরবর্তীতে সাইক্লো হেক্সেন থেকে 3 অণু অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়, হাইড্রোজেন অপসারিত হওয়ার মাধ্যমে এখানে আমাদের বেনজিন তৈরি হয়। এভাবে আসলে বেনজিন তৈরি হয়। তাছাড়া আরেকটা বিক্রিয়া আছে বেনজিন প্রস্তুতি, সেটা হচ্ছে তোমার গ্রিগনার বিকারক থেকেও আমরা বেনজিন তৈরি করতে পারি। ওই বিক্রিয়াটা আসলে এরকম হবে, দেখো আমি দেখা দিচ্ছি এখানে গ্রিগনার বিকারক থেকে যেই বেনজিনটা আমরা পাবো, যেমন গ্রিগনার বিকারক হচ্ছে এখানে C6H5MgCl, এটাকে আমরা বলতে পারি ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা পানি বিক্রিয়া করি, পানি দেই, তখন এখান থেকে হবে C6H6, তাহলে হবে MgOHCl, তাহলে এই হচ্ছে আমাদের বেনজিন। তো এভাবে আমরা বেনজিন প্রস্তুত করব বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে। আশা করি বেনজিন প্রস্তুতিগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব বেনজিনের রাসায়নিক ধর্ম। বেনজিনের আসলে বিভিন্ন ধরনের বিক্রিয়া দেয়, তবে এখানে যে বিক্রিয়াগুলো আমরা দেখব প্রথমে হচ্ছে সংযোজন বিক্রিয়াটা দেখব। তো সংযোজনটা আসলে কয়েক রকমের হয়, যেমন হাইড্রোজেনের সাথে হতে পারে, হ্যালোজেনের সাথে হতে পারে, তারপরে ওজনের সাথে হতে পারে। তাহলে আমরা প্রথমে তিনটা বিক্রিয়া দেখব সংযোজন বিক্রিয়ার অংশ হিসেবে। সংযোজন বিক্রিয়ার প্রথমে হচ্ছে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজনটা আসলে কীভাবে হবে, এই যে বেনজিনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে নিকেলের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে আসলে 3 অণু হাইড্রোজেন লাগবে, কারণ প্রত্যেকটা এখানে দ্বিবন্ধন আছে কয়টা, তিনটা দ্বিবন্ধন থাকে। হাইড্রোজেন যদি যুক্ত হতে চায় তার মানে প্রত্যেকটা দ্বিবন্ধনে 2টা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে তিনটা দ্বিবন্ধন যেহেতু আছে তাহলে এখানে 6টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখো এখানে দ্বিবন্ধনগুলো আসলে ভেঙে যাবে, অর্থাৎ পাই বন্ধনগুলো ভেঙে সিগমা বন্ধন তৈরি হবে। তার মানে ছিল বেনজিন, এখন হয়ে গেল কি, দেখো 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখানে আসলে আমাদের এটা হয়ে গেল সাইক্লো হেক্সেন, এটা কি সাইক্লো হেক্সেন হয়ে গেল। তো বেনজিন থেকে আমরা কি পাইলাম, সাইক্লো হেক্সেন পাইলাম। ঠিক অনুরূপভাবে আমরা যখন হ্যালোজেন সংযোজন করব তখনও ঠিক একই রকমভাবে 3 অণু হ্যালোজেন বেনজিনের সাথে যুক্ত হবে সূর্যের আলোর উপস্থিতিতে। তাহলে এখানে দেখো 6টা কার্বনে 6টা ক্লোরিন যুক্ত হয়েছে, যেহেতু আমি এখানে ক্লোরিন যুক্ত করছি, আর ক্লোরিনটা তো তোমরা জানো এটা হচ্ছে একটা হ্যালোজেন। তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো এটা হচ্ছে গ্যামাক্সিন, সাধারণ নাম, অর্থাৎ সাধারণভাবে এটাকে গ্যামাক্সিন বলা হয়, ইউপেক নাম আছে অন্যটা।
এই গ্যামাক্সিনটা আসলে কি কাজে ব্যবহার করা হয়? এটা একটা চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা বেনজিন থেকে ক্লোরিন সংযোজনের মাধ্যমে গ্যামাক্সিন একটা চর্মরোগের ওষুধ আমরা পাই। তারপরে ওজনায়ন, বেনজিনের ওজনায়ন, আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া দেখছি। তো এখন আমরা দেখবো হচ্ছে বেনজিনের ওজনীকরণ। অ্যালকিন এবং অ্যালকাইনে যেরকমভাবে দ্বিবন্ধন এবং তিন বন্ধনে ওজন যুক্ত হয়েছিল, ঠিক এখানেও বেনজিনে যেহেতু দ্বিবন্ধন আছে, সেহেতু এখানে দ্বিবন্ধনগুলার যে তিনটা দ্বিবন্ধন আছে সেই তিনটা দ্বিবন্ধনের জায়গায় আসলে তিন অণু ওজন যুক্ত হবে। ঠিক এইরকমভাবে এরকমভাবে যখন যুক্ত হবে, দেখো যে জায়গায় দ্বিবন্ধন আছে সেই জায়গায় কিন্তু ওজন যুক্ত হয়েছে। তাহলে কার্বনের সাথে কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ঢুকছে আর দুইটা অক্সিজেন পাশে পাশে ঢুকছে, আর মানে এরকমভাবে এখানে তিনটা অংশ তৈরি হয়েছে। এরকম দেখ তিনটা অংশ, এইরকম একটা দুইটা, এই হচ্ছে তিনটা অংশ। তাহলে তিনটা অংশ বিশিষ্ট যে অংশটা মানে এখানে যে অন্তর্বর্তী অবস্থাটা তৈরি হলো সেটাকে বলা হয় ওজোনাইট। এখন এই ওজোনাইটটা পরে এই তিনটা অংশে ভাগ হয়, তিনটা অংশে ভাগ হলে এরকম আমরা অ্যালকাইনের ওজনীকরণে যেরকম দেখছিলাম যে আসলে কার্বক্সিলিক ডাইকার্বক্সিলিক সরি ডাইকার্বোনিল যৌগ তৈরি হয়েছিল, এখানেও ঠিক একই রকমভাবে ডাইকার্বোনিল যৌগ তৈরি হয়েছে, সাথে পারক্সাইড তৈরি হয়েছে। তো এভাবে আসলে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা সম্পন্ন। এখন আমরা দেখবো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আমরা এই বিক্রিয়াগুলো কিন্তু আগে অনেকগুলো লেকচারে আমি দিস বলছি যে আসলে প্রত্যেকটা কৌশলগুলো আলাদা আলাদাভাবে আমি দেখাইছি, যেমন নাইট্রেশন, সালফোনেশন, হাইড্রোজেনেশন, ত্রিকালিক বিক্রিয়া। তারপরে এখানে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে আসলে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কীভাবে হয়। যেমন নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এখানে তৈরি করে নাইট্রোবেনজিন প্লাস পানি। হ্যালুজিনেশন, এখানে হ্যালুজেন এই বেনজিনের মধ্যে, এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু একটা কী থাকে, হাইড্রোজেন থাকে। আসলে এই হাইড্রোজেনগুলোকেই মূলত এখানে প্রতিস্থাপন হয়, এই জন্য এখানে আমরা বলছি এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নাইট্রোমূলক যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাই হয় নাইট্রোবেনজিন, ক্লোরিন যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তখন হয় ক্লোরোবেনজিন, এখানে সালফোনিল মূলক যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, এখানে হাইড্রোজেনকে যখন প্রতিস্থাপিত করে তখন হয় বেনজিন সালফোনিক অ্যাসিড। আর এখানে ফিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে হয় কি যে বেনজিনের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনকে আসলে এখানে এই মিথাইল মূলক প্রতিস্থাপন করে, ফলে এখানে তৈরি হয় টলোয়েড। তো এভাবে আসলে বেনজিনের এই প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আগের লেকচারগুলোতে আছে, তোমরা ইচ্ছা করলে ওই লেকচারগুলো দেখতে পারো। আমি প্রত্যেকটা কৌশল বিক্রিয়ার কৌশলগুলো আলাদা আলাদাভাবে দেখাইছি, নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন সবগুলা। তো আশা করি তোমরা এই বিক্রিয়াগুলো বুঝতে পারছো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।